প্রিয় ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। ফরিদপুর স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত 24 ঘন্টায় ফরিদপুরের করোনা সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এসএম মনিরুজ্জামান। গত 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 107 জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 80 জন পজিটিভ, 27 জন নেগেটিভ। অর্থাৎ গত 24 ঘন্টায় ফরিদপুর জেলায় আরও 80 জন রোগী শনাক্ত হল। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 9,250 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 40 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 8,567 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 66 জন আর বাড়িতে চিকিৎসা নিয়েছেন 464 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 132 জন। যে 80 জন 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন কোন উপজেলায় কতজন? আলফাডাঙ্গায় গত 24 ঘন্টায় 1 জন, এ পর্যন্ত 262 জন। চর্বদর্শন 24 ঘন্টায় 11 জন, এই পর্যন্ত ভাঙ্গায় 24 ঘন্টায় 11 জন, এই পর্যন্ত 753 জন। বলমারি 24 ঘন্টায় 4 জন, এই পর্যন্ত 649 জন। নগরকান্দায় 24 ঘন্টায় 4 জন, এই পর্যন্ত 451 জন। মধুখালী গত 24 ঘন্টায় 4 জন, এই পর্যন্ত 579 জন। সদরপুরে 24 ঘন্টায় কোনো আক্রান্ত নাই, এই পর্যন্ত 476 জন। চর্বদর্শনে 24 ঘন্টায় 3 জন, এই পর্যন্ত 332 জন। ফরিদপুর সদরে 24 ঘন্টায় 53 জন, এই পর্যন্ত 5,604 জন। অর্থাৎ গত 24 ঘন্টায় 80 জনের মধ্যে 53 জনই ফরিদপুর সদর উপজেলায়। সালতায় 149 জন, গত 24 ঘন্টায় কোনো আক্রান্ত নেই। এখন যে 80 জন 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন তাদের নাম ঠিকানা বলছি। মিস ফাহমিদা কমলাপুর ফরিদপুর, আব্দুর রহমান টেপারপাল্লা ফরিদপুর সদর, নারদ গোপাল বিশ্বাস ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল, নজরুল ইসলাম আমিরার ডাঙ্গি সজল, শিরিন বেগম উত্তর কমলাপুর, সুমন শেখ হারগান্দি, মোহাম্মদ আমির হক মিয়াপাড়া সড়ক সদর, খুশিদা বেগম মিয়াপাড়া সড়ক সদর, নাজমুন নাহার দেবী সদর, আশাপুর নিসা সদর, হায়াত খান ফরিদপুর সদর, মাহবুবুল আলম ফরিদপুর সদর, আলী খান মধুখালী, শ্যামল ফরিদপুর সদর, শাহনাজ ফরিদপুর সদর, উমা সাহা ফরিদপুর সদর, সরোয়ার ফরিদপুর সদর, শুকুর আলী ফরিদপুর সদর, রাকিন আব্বাস ফরিদপুর সদর, রাহাত হাসান সদর, জিন্নাত আলী সদর, জমিরুদ্দিন মধুখালী, আহমেদ আলী মধুখালী, আশরাফুল ইসলাম বোয়ালমারি, শাকিল মেদদা পশ্চিম কেরাকোলা মধুখালী, আব্দুল কাদের মথুরাপুর মধুখালী, শফিকুল ইসলাম রূপালী ব্যাং আলফাডাঙ্গা, খবিরুর রহমান বালাডাঙ্গীর চর্বদর্শন, এ বি সত্তার গাজীরটেক ফরিদপুর সদর চর্বদর্শন, সোহান হোসেন চর্বদর্শন, হুমায়ুন কবির পূর্ব শ্যামপুর, মোতালেব চরমোনাই সদর, বেগম শামসুর রহমান কোতোয়ালি, ডক্টর সৌরভ ইয়াসমিন কোতোয়ালি, মনিরা মাহমুদ কোতোয়ালি, শাকাহত মেদদা ভাঙ্গা, সেলিম ভাঙ্গা, মারিয়া ভাঙ্গা, বিথি ভাঙ্গা, নজরুল ইসলাম কাপুরা সদরদি ভাঙ্গা, আইরিন আক্তার পূর্ব শ্যামপুর ভাঙ্গা, তসলিমা রেলপাড়া ভাঙ্গা, দিশা ভাঙ্গা, খাদিজা ভাইরাল ডাঙ্গি ভাঙ্গা, রাফেজা খানম চালিদার চড় ভাঙ্গা, দুলুমিয়া বোয়ালমারি, রিপন খান আদারকুটি বোয়ালমারি, নীলা বেগম আদোয়ারকুটি বোয়ালমারি, আয়েশা বেগম জঙ্গুর্দি নগরকান্দা, লাভলি আক্তার রামকান্তপুর সদর, কাজী ইয়াকুব আলী পশ্চিম খাবাসপুর, আবুল বাসার আলিপুর, সৈয়দ আহমেদ জননী ডি ল্যাব জিলটুলি, লিটন বিশ্বাস আলিপুর, রূপা শমসের খাটডাঙ্গি, আশা সুলতানা ঝিলটুলি, রাজ্জাক শেখ জাহারপুর, উম্মে হাবিবা লক্ষ্মীপুর, তানজিম ঠিকানা নেই, এমডি মাহমুদ ঠিকানা নেই, লাভলি ইসলাম কোতোয়ালি, রমেশা সুলতানা কোতোয়ালি, আব্দুল কুদ্দুস কোতোয়ালি, শাজাহান আলী মিয়া কোতোয়ালি, রেণুকা মাঝি নগরকান্দা, ওমর ফারুক 1 নং সড়ক গোয়ালচামট, উন্নতি 1 নং সড়ক গোয়ালচামট ফরিদপুর সদর, সৈয়দ জাহিদ আলী ঝিলটুলি, মিনা আক্তার ঝিলটুলি, রীতি লালের মোড়, হাইম ইকবাল গোয়ালচামট, সানজিদা পূর্ব খাবাসপুর, মনোজ কান্তি ঘোষ ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল, ফিরুজ সদর, কাজী গোলাম মোল্লা নগরকান্দা, আম্বিয়া নগরকান্দা, নাজমা পারবিন ভাঙ্গা টাওয়ার ভাঙ্গা, আনোয়ারা বেগম পূর্ব খাবাসপুর।
এই 80 জন গত 24 ঘন্টায় ফতুর জেলায় নতুন করে শনাক্ত হয়েছে। কিন্তু ফতুরবাসী ফতুর নয় শুধু, সারা বাংলাদেশে ব্যাপক হারে করোনা রোগী শনাক্ত হচ্ছেন এবং মৃত্যুর হারও গত বছরের তুলনায় অনেক বেশি। কিন্তু আমরা গতবারের তুলনায় সাবধানতা অবলম্বন কম করছি, স্বাস্থ্যবিধি কম মানছি, তো আমাদের এখনই সতর্ক হওয়ার দরকার, স্বাস্থ্যবিধি মেনে চলার দরকার, নিয়মের মধ্যে থাকার দরকার। আর বাইরে গেলে মাস্ক ব্যবহার করবো, বাড়িতে আসলে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবো। আর ফতুর জেলার প্রতিদিনের করোনার আপডেট যদি আপনার জানতে আগ্রহ থাকেন তাহলে ইউটিউব ভিত্তিক চ্যানেল এইচএম বাংলা টিভি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।